সালাম আলাইকুম। আমি আজকে আলোচনা করব, আসলে আমাদের পরীক্ষার ভিতরে একটু সমস্যা থাকার কারণে ফর্ম প্রেজেন্টার যে অপশনটি আছে, ওই অপশনটা আমাদেরকে পরীক্ষা থেকে বাদ দিতে হবে। তো আমরা ইতিমধ্যে যারা প্রশ্ন করে ফেলেছি, তো আমরা দেখব যে কিভাবে ফর্ম প্রেজেন্টারটাকে রিমুভ করা হয়। আর যারা প্রশ্ন করিনি এখনো, তারা হচ্ছে ফর্ম প্রেজেন্টার ব্যতীত আমরা কোশ্চেন করব। ফর্ম প্রেজেন্টার আমাদের কোশ্চেনে ব্যবহার করব না, আমরা আমাদের পরীক্ষার জন্য ম্যানুয়ালি টাইম কন্ট্রোল করব। এই জন্য আমি আমার ফর্মে যাওয়ার জন্য সরাসরি চলে গেলাম গুগল ফর্মে, যেটা আমরা আগেও শিখেছি। গুগল ফর্মে চলে যাব। এখানে গুগল ফর্মে আমরা এর আগে যেভাবে গিয়েছি, ঠিক ওইভাবে আমরা আমাদের ফর্মে চলে যাচ্ছি। সাপোজ আমি আগে থেকে একটা কোশ্চেনের ফর্ম তৈরি করা আছে, সাপোজ এটা আমি আগে তৈরি করে রেখেছি। এই ফর্মের টাইম সেট আপ করা আছে, এই টাইমারটাকে আমি কিভাবে রিমুভ করব সেটা আর কি আলোচনা করব। সেই জন্য আমাকে প্রথমে যেতে হবে অ্যাডসে, অ্যাডসে গিয়ে ফর্ম প্রেজেন্টার প্লাস টাইমার, দেন হচ্ছে সেট আপে যেতে হবে। সেট আপে গেলে পরেই এরপরে আমাদের এই অপশনটি আসবে ফর্ম প্রেজেন্টার, সেইখান থেকে আমাদের ফর্ম প্রেজেন্টারটার এখানে ক্যাপচার দিয়ে দেব। এখান থেকে আমাদের সময় যেটা দেওয়া আছে সেখানে যাব। সবার নিচে আছে পাবলিশ ফর্ম, পাবলিশ ফর্মের পাশে ডিলিট যে বাটনটা আছে, এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এইটা যে টাইমার সেট আপ করা সেটা রিমুভ হয়ে যাবে। অর্থাৎ ইতিমধ্যে আমরা যারা ফর্মটাকে পাবলিশ করেছি টাইমার সহ, তাদের জন্য কাজ হচ্ছে আমি ফর্ম প্রেজেন্টারে যাব প্রশ্নের, তারপরে হচ্ছে সেখান থেকে ফর্ম প্রেজেন্টার ভিতর থেকে নিচে পাবলিশ ফর্মের পাশে যে ডিলিট যে একটা সিম্বল আছে, আনপাবলিশ ফর্ম, আনপাবলিশ ফর্মে ক্লিক করলেই আমাদের ফর্ম প্রেজেন্টারটা চলে যাবে। তো এই আনপাবলিশ ফর্মে আমি ক্লিক করলাম, তো আমার ফর্মটা এখন আর ফর্ম প্রেজেন্টারে শো করবে না। তাহলে আমাদের কোশ্চেন আমরা যেভাবে আগে করেছি সেভাবেই আছে, যা শুধু আমাদের কাজ হচ্ছে এই ফর্মের লিঙ্কটা ফরওয়ার্ড করা। তো এখন আমরা দেখব আসলে আনপাবলিশ করা ফর্মের লিঙ্কটা আমি কিভাবে পেতে পারি। সেই জন্য খুবই সহজ, যে কোনো গুগল ফর্মে আমরা যদি কোশ্চেন করি, সেই ক্ষেত্রে আমরা না জাস্ট একটা ফর্ম ক্রিয়েট করব, তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের সেটিং যেটা আছে সেটা আমরা দিয়ে দিব। এখন পাশে দেখব আমরা উপরে সেটিংস এর পাশে সেন্ড একটা বাটন আছে, এই সেন্ড বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সেন্ড ফর্মের অপশন আসবে। সেখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আমরা যার শুধু কপিটা লিঙ্কটা কপি করব। লিঙ্ক কপি করার জন্য পাশের এই এখানে ইমেলের অপশন আছে, তার পাশে আছে এই যে বাটনটা, এটা হচ্ছে আসলে লিঙ্কের বাটন। আমি আবার দেখাচ্ছি, এই যে কালেক্ট ইমেল অ্যাড্রেস, এখান থেকে যে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের লিঙ্কটা শো হবে। তার নিচে এখানে কপি বাটন আছে, এই কপিতে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে, তাহলে আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে। এই কপি করা লিঙ্কটাই এখন আমরা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা মেইলে যে কোনো ভাবে আমরা পাঠিয়ে দিব। সাপোজ আমি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠাবো, যে কোনো উপায়ে আমরা পাঠাতে পারি, ওটা আমাদের ইচ্ছা। আমি তারপর আমি দেখি, আমি যদি মেসেঞ্জারে পাঠানোর চেষ্টা করি, এইখানে আমি পাঠাইলাম, কন্ট্রোল ভি এন্টার দিলাম, তাহলে এটা চলে আসলো। এই যে এটা হচ্ছে আমাদের মেসেঞ্জারের লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলেই মূলত পরীক্ষা দেওয়া যাবে। এখানে চলে আসছে, অপশন গুলো দিয়ে দিবে, লাস্টে সাবমিট করবে। এই হচ্ছে আমাদের আনপাবলিশ করার ফর্ম, আনপাবলিশ করার নিয়ম। এখন আমরা যারা পরীক্ষা নিব, পরীক্ষা কমিটি এই ফর্মটাকে
ঠিক পরীক্ষা শুরুর 5 মিনিট আগে আমরা পাবলিশ করব আমাদের ওয়েবসাইটে বা ক্লাস টিউনে, আর যখন আমাদের পরীক্ষার সময় শেষ হয়ে যাবে তখন ওই লিঙ্কটাকে আমরা ওই ওয়েবসাইট থেকে এবং ক্লাস টিউন থেকে এটাকে রিমুভ করে দেবো, যার ফলে এই সময়ের মধ্যে আমাদের যে সময় থাকবে এই সময়ের মধ্যে স্টুডেন্ট যারা থাকবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে, এই সময়ের পরে আর কেউ অংশগ্রহণ করতে পারবে না। আল্লাহ হাফিজ।